চলে আসছে রাজ্যের খবরে। তৃণমূল বিজেপি সংঘাত ঘিরে অশান্তি ছড়িয়েছে আসানসোলে। বিজেপির অভিযোগ, আসানসোল এলাকায় কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পই কার্যকর করতে দিচ্ছে না জেলা প্রশাসন। এই অভিযোগে আজ মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে অবরোধ কর্মসূচির ডাক দেয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নেতৃত্বে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বিজেপির অবরোধ কর্মসূচি ঠেকাতে মন্ত্রীর বাড়ির সামনে আগে থেকেই মোতায়েন ছিলেন তৃণমূলের কর্মীরা। কর্মসূচি শুরুর আগেই ওই জায়গায় পৌঁছে যান কুলটির বিজেপি নেতা সুব্রত মিশ্র এবং তার এক সঙ্গী। সেই সময় দুজনকে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় তাদের মোটর বাইক। এরপর আসানসোল শহরের বিভিন্ন এলাকায় ঝান্ডা ছড়ায় মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেই সময় বিজেপির পতাকা লাগানো একাধিক বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে রবীন্দ্র ভবনের সামনে বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। ভাঙচুর করা হয় তার গাড়ি, গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পুলিশের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মার দেওয়া হচ্ছে। বিজেপি কর্মী কর্মীদের গাড়িতে ভাঙচুর চলছে। এই গাড়িটিও একটি বিজেপি কর্মীর গাড়ি, তার উপরে উঠে ইতিমধ্যে তৃণমূল কর্মীরা কাজ ভাঙচুর করে। পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে সেখানে উপস্থিত থাকতে। বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের কাছে বলেও ছিলেন যে কিভাবে তাকে মারধর, তার দিকেও ইট ছুড়ে আসে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কার্যত বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে কথা বলার চেষ্টা করছিলেন। সেই সময় বাবুলকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, ইট গিয়ে লাগে বাবুল সুপ্রিয়র গাড়ি গায়ে, এমনকি তার গাড়িতেও। কিন্তু এরপর তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায়। একদিকে বাবুল সুপ্রিয় গাড়ি ধরে বিক্ষোভ ছিল, অন্যদিকে অন্য এক বিজেপি কর্মী তার গাড়ি সেখানে দাঁড় করানো ছিল। তৃণমূল কর্মীরা সেই গাড়িতে উঠে ভাঙচুর চালাতে থাকেন। লাঠি দিয়ে কাঁচ ভাঙা হয়, ওয়াইপার ভেঙে ফেলা হয়, এমনকি পা দিয়ে লাঠি মারার চেষ্টা করা হয় গাড়িতেও। বাবুলের পেটে আঘাত লেগেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইট ছোড়া হয় বাবুলকে লক্ষ্য করে। সেই সময় সেই জমায়েতের দিকে বাবুল সুপ্রিয় এগিয়ে আসছিলেন। গাড়ি থেকে নেমে যখন কথা বলার চেষ্টা করেন, সেই সময় বাবুলকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তার পেটে আঘাত লেগেছে। বাসুদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বাসুদেব, তৃণমূল কর্মীদের বক্তব্য আমরা আগেই পেয়েছি, এর আগে আমরা শিবদাসানের বক্তব্য পেয়েছি, জিতেন্দ্র তিওয়ারি, তিনি কার্যত স্বীকার করছেন যে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারেন, অর্থাৎ কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কথা কারোর তরফ থেকে বলা হয়নি। বাসুদেব শোনা যাচ্ছে? বাসুদেব, কোনোভাবে জেলা তৃণমূল নেতৃত্ব যাদের যাদেরকে দেখা গিয়েছে এখানে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বলে যারা যাদেরকে উল্লেখ করা হচ্ছে, কোনোভাবে কোনো ব্যবস্থা গ্রহণের কথা কি আদৌ বলা হয়েছে? দেখো, ব্যবস্থা গ্রহণের কথা কোনো বলেনি, কারণ সোজা উল্টে যাচ্ছে বিসি দর্শন। কারণ ওনার সঙ্গে কথা বলার পরে উনি যেটা জানাচ্ছে যে এই ধরনের যে ভাঙচুর বা বিজেপি কর্মীদের মারধর বা বাবুল সুপ্রিয়র উপর আক্রমণ, যেসব ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যুক্ত নয়, তাদের দলেরই কর্মীরা করেছেন, অন্য কেউ করেছে, এটা পুলিশ তদন্ত করে দেখবে, তার দেখার কারণ নয়। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী এসব করে না, এবং মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি সঙ্গে কথা বলে তিনি যেটা বলেন যে কর্মীরা ঘটাননি এই ঘটনা। বাসুদেব, তারা কি অস্বীকার করছেন যে সে সময় বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূল কর্মীরা ছিলেন না? তাহলে তারা কারা ছিলেন? দেখো, ওই এই কথাটাই বলছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন না, কিন্তু বাবু সুপ্রিয় স্পষ্টই অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মলয় ঘটকের যারা কর্মী সমর্থক বা অনুগামী আছে তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তারা এরকম আক্রমণ চালিয়েছে। এবং বাবু সুপ্রিয় যিনি কেন্দ্রীয় মন্ত্রী তার উপরেও আক্রমণ চালানো হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী যিনি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, তার রং তার একটি কালো রঙের গাড়ি সেটাকেও ভাঙচুর করা হয়েছে। বাবুল সুপ্রিয় তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এবং অন্য বিজেপি কর্মী তার গাড়িতেও কিভাবে ভাঙচুর চালানো হয়েছে আমরা 24 ঘন্টা দর্শকদের ইতিমধ্যে দেখিয়েছি। সেটা ইট পাটকেল ছোড়া হয়েছে বাবুল সুপ্রিয়কে লক্ষ্য করে, তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে, তৃণমূল কর্মীদের ছোড়া ইট বাবুল সুপ্রিয়র গায়েও লেগেছে, অন্যান্য বিজেপি কর্মী তাদেরকেও মারধর করা হয়েছে, এমনকি আটক করা হয়েছে আক্রান্ত বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এমনই অভিযোগ করছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তারপরে আমার গাড়ির সামনে এরকম ঘটনা ঘটার পরে যারা যাদেরকে ধরা হয়েছিল তারা পালাচ্ছিল, তাদের ধরা হয়েছিল যখন তারা ওখানে পরিষ্কার বললো যে এটা অবৈধভাবে বহুদিন ধরে চলছে, কয়েকজনের নামও তারা দিল এবং পরিষ্কার বললো যে মন্ত্রীর বাড়ি অব্দি টাকা পৌঁছবে। তো অবভিয়াসলি আমাদের ছেলেরা তো আন্দোলন করবেই, যদি কেউ বলে যে এখানে এই ব্যাপারটা হচ্ছে, কোনো মন্ত্রীর নাম আসে তার বাড়ির বাইরে ডেপুটেশন করার তো অধিকার সবাই তার আছে। এবং ওই অঞ্চলেতে আমার ছেলেরা পৌঁছানোর আগেই তো মলয় ঘটক
হাজার হাজার ছেলে চারদিক থেকে পাঠিয়ে লরি ভাঙচুর করেছে, সবাইকে মারধর করেছে। দেখুন আমার ওইখান থেকে পালিয়ে যাওয়ার তো কথা না, খালি পুলিশ কেন ওখানকার মগকে আমার গাড়ির সামনে আসতে দিয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বড় বড় পাথর আমার গায়ে এসে লেগেছে, আমার বুকের মাঝখানে বিশাল বড় ইট এসে লেগেছে, কিন্তু আমি ওখান থেকে এক পা পেছাইনি এবং আমি কিছু বলবো না, কারণ আমার মনে হয় ওখানে আমার একটি ছেলেও ছিল না। আমাকে কাল থেকে এখানকার সিপি এবং তারা অনুরোধ করেছিলেন যে কুশো পত্রিকা দাহতাহ এসব যেন না হয়, কোনোটাই করতে দিইনি, কিন্তু শান্তিপূর্ণ আসানসোলের আবহাওয়ার জন্য যদি এটুকুনি আন্দোলন করতে গিয়ে যদি এত বড় ঘটনা ঘটে যায় এবং পুরোটাতেই আমি পুলিশের চেম্বারে বসে কি করে পুলিশের বিরুদ্ধে বলি, আমি তৃণমূলের সাপোর্টাররা দাপিয়ে বেড়া চিঙ্গ ছুটছে, আমার গাড়িও ভেঙে দিয়েছে, গাড়ি কাঁচ ভেঙে দিয়েছে। তৃণমূল নেত্রী কি বক্তব্য? মন্ত্রীর বারে ঘেরাও করার চেষ্টা হলে বিক্ষোভ হবে জানিয়েছেন তৃণমূল নেতা শিবদাসন। ওই হামলা হয় নাই, মিথ্যা কথা। কালকে কি ঘটনা হয়েছিল, ঘটনা লেগে যে ইয়া যে লোকসভা জনপ্রতিনিধি আছে যাকে আগের কিছু বলার আছে তো আসানসোলে প্রশাসন আছেন, আপনি প্রশাসনকে বলুন, এডিএম আছে, সিপি আছেন, এসপিও আছেন, আপনি প্রশাসনকে বলুন, আপনি ডাইরেক্ট বলবেন আপনার যে ওয়ার্কার আছে ওয়ার্কারকে বলবেন মন্ত্রী বাড়ি ঘেরাও করার জন্য, তো এই তো তৃণমূলের লোক তো বরদাস্ত করবে না, মন্ত্রী বাড়ি আপনি ঘেরাও করতে যাবেন তো কে বরদাস্ত করবেন বলুন, আপনাকে কিছু বলার আছেন তো আপনি প্রশাসনের সঙ্গে দেখা করুন, প্রশাসনকে বলুন আপনি, আর কাউর বাড়িতে যাবেন হামলা করার জন্য যে হ্যাঁ মন্ত্রী নেই, ইয়া সবাই জানে মন্ত্রী আজ ক্যালকাটাতে আছেন, তো যার বাড়িতে যাবেন তো ঝামেলা তো হবেই।